দেবু বলে কাউকে মনে পড়ে? আমি ছেলেবেলাকার কথা বলছি। সত্যদাসকে মনে আছে আপনার? আমি ছেলেবেলার কথা বলছি। হ্যাঁ, সত্যদিকে মনে আছে। কেন? আমি টাকা কোথায় পাবো? তোকে দিয়ে থুয়ে তোর পড়ার খরচ চালিয়ে আমার কাছে কিচ্ছু থাকে না ভাই, পাঁচটা টাকাও আমার কাছে থাকে না। কিন্তু কালকেই যে আমার পরীক্ষার ফিস জমা দিতে হবে দিদিমা, নয়তো পরীক্ষায় বসতে দেবে না। একটা বছর এমনি গেলে আর কি আমার পড়া হবে? তা আমি কি করব? তোর মা তোদের আমার কাঁধে চাপিয়ে দিয়ে হাত পা ঝাড়া দিয়ে ছুটি নিল, তোর বাপ আবার বিয়ে করে ঘর জামাই হলো, তোদের বলে যা পারিস খুঁটে খা। দাঁড়া, কর্তা বাবুকে বলে দেখি। চল চল দাদা, চল। পাশ করলে কলেজে পড়বে তো? পড়া ছেড়ো না, পরীক্ষার ফল বের হলে খবর দিও, আমি ভর্তির টাকা পাঠিয়ে দেব। ও নিজে এসে নিয়ে যাবে আপনার দয়া ছাড়া। চল আয়। সত্তর মেয়ে গেল, ছেলে রইল। কে জানে লেখাপড়া করে না ছিনিমিনি খেলে, ওই ছোট ছেলের হাতে অতগুলো মোটো মোটো টাকা দেবার দরকার কি? ও ছোট ছেলে নয়, আজ বাদে কাল কলেজে যাবে, সত্যই বরাবর টাকা নিয়ে যায়, ছিনিমিনি হবে কেন? দেখো, ওর দিদিমা আমাদের সংসারের জন্য অনেক খাটাখাটনি করেছেন, আমাদের সংসারের বিপদে আপদে অন্তর দিয়ে করেছে। তা করেছে, তার ভাত আমরা নিয়েছি, কিন্তু তার নাতির দায় নেওয়ার কি দরকার? উপকারের ঋণ তো শোধ করতে হয়, গরিব ঘরের ছেলে লেখাপড়া শিখে যদি মানুষ হয় তার কিছু পুণ্য তোমার সংসার পাবে, বড় হয়ে তোমাদের কথা পাঁচজনের কাছে বড় মুখ করে বলবে। আমি আপনাদের সেই সত্য দিদির মেয়ের ছেলে দেবু, দেবপ্রিয় হালদার আমার নাম। হায়ার সেকেন্ডারি পরীক্ষা পর্যন্ত কয়েকবার আপনাদের বাড়ি গিয়েছিলাম, তারপর দিদিমা মারা গেলে সাধ্যের টাকাটা আপনার দাদুই দিয়েছিলেন, তারপর অবশ্য আর যায়নি। বলেছি তো আপনাদের কাছে আমি অনেক উপকৃত, অনেক ঋণী। আজকে একটা থাক দীপা, আর একটু ঋণ বাড়ুক, ক্ষতি নেই, আপনি টাকাটা রাখুন। আলাপেই সে তার পরিচয় জানিয়ে দিল, সে তোমাদেরও অপরিচিত নয়। আমাদের বাড়িতে সত্য দিদি ছিল, যার উপর ভার ছিল আমার মায়ের নিরামিষ রান্নার। সত্যি কথা বলতে কি, সত্য দাসী বলেই সে পরিচিত ছিল। দাদু, চমকে উঠছ? আমিও তার পরিচয় পেয়ে চমকে গেছি। এত দেরিতে তোমরা খাচ্ছ? রোজই তো খাই, তুই বাড়ি থাকিস না তাই দেখিস না। সেই কোন সকালে উঠে বেরিয়েছিস, খাবি কিছু? বেশ ভালো করে এক গ্লাস মাখো তো, আমি তোমার সাথে খাই ঠাকুমা। কিরে খাও তোমরা? এই ভাতে ভাত আর সেদ্ধ আর কি। জবে থেকে সত্যদাসী মারা গেছে না, ঠাকুরটা যে কি বিচ্ছিরি রাঁধে মুখে দেয় যায় না রে।
হয়েছে ঠাকুমা? তোমরা মাছ খাও না কেন? ভালো লাগে না বলে খাই না। তুমি তো ভালো লাগে না বলে খাও না, আর মা মা তো বাবা নেই বলে খায় না। এ কিন্তু ভীষণ অন্যায় ঠাকুমা। মায়ের জায়গায় যদি বাবা বেঁচে থাকতেন উনি কি মাছ খেতেন না? দীপা তুমি ঘরে যাও, আমরা খেয়ে আসছি। বৌমা, বৌমা, আমি যে বড় কষ্টে বুক বেঁধে থাকিব মা, চোখের জল দীপাকে দেখতে দি না, এমনি একদিনে নবেন্দু আমায় জড়িয়ে ধরে বলেছিল, মা গো শুয়ে পড়ো। মা কিছু বলবে? বাবার সঙ্গে তোমার বিয়ের আগে দেখা হয়েছিল? হ্যাঁ, আমরা তো এক কলেজে পড়তাম। তারপর? তারপর আবার কি? দেখা হবার পর তোমাদের আলাপ হয়েছিল? না, সেরম কিছু নয়। তাহলে কিরম করে বিয়ে হলো? যেরম সবার হয়। মানে তখন তো কত বিয়েতে দেখা শুনেই হতো না। কিন্তু আমাদের হয়েছিল। ও মা বলো, মা একটু বলো, বলো তোমাদের বিয়ের গল্প আমি শুনি, একটু বলো মা প্লিজ। বিয়ের আবার গল্প কি রে? বিয়ে পাশ করে কলেজ ছেড়ে দিলাম। তোমার বাবা বোধহয় দাদুকে আমার কথা বলেছিলেন। ব্যাস বিয়ে হয়ে গেল। ও মা, লাভ ইট ফার্স্ট সাইট। বাবার তোমায় মনে মনে ভালো লেগেছিল? ঠাকুমা আপত্তি করেনি? জানি না, নিশ্চয়ই নয়। দীপা তুমি শুয়ে পড়ো, রাত হয়ে গেছে, আমি আলো নিভিয়ে দিই।
আরে তুমি আপনি আগেরটা থাক পরেরটা বাদ। তা এখানে বইয়ের দোকানে এসেছিলাম। আমিও তো বইয়ের দোকানে যাচ্ছি। ভালোই হলো দেখা হয়ে গেল। রঞ্জিতা বলছিলেন আপনি নাকি নতুন চাকরি পেয়েছেন। এই সবে জয়েন করেছি, দেখি কদিন থাকে কাজটা। কেন এই পড়াশোনা চাইতে পলিটিক্সটাই বেশি চলছে। হ্যাঁ আমার আবার এসব পোষাবে না। দাদু তো কাউন্সিল থেকে রিজাইন করলেন। আচ্ছা রোজ বাড়ি ফিরে একই কথা, পোষাবে না পোষাবে না, মতেই মিলছে না। আমি বললাম ছেড়ে দাও, তুমি তো যুগের মানুষ নও, শেষে রিজাইন করলেন। কেমন আছেন দাদু? ভালো, খুব ভালো। বাড়িতে বসে দিন রাত লেখাপড়া, তবে ইচ্ছে ছিল রিটায়ার করে আমাকে নিয়ে লেখাপড়া করবেন, অনেক পড়াবেন, সেটা আর হয়ে উঠল না। কেন তুমি পড়াশোনা ছেড়ে দিয়েছো? তবে যে শুনলাম তুমি ফার্স্ট ক্লাস পেয়েছো। এমএ পড়ছি, তবে তাকে তো আর পড়াশোনা বলা যায় না, অন্তত দাদুর মতে নয়। দাদুর মতন মানুষের সঙ্গে থাকা কি মহান, কি উদার তার পরিবেশ। না দাদু, খেলাধুলায় সে অর্জুন নয়, পড়াশোনায় তোমার মতো বিখ্যাত নয়, অভিনয়ের শিশির ভাদুরী উত্তম কুমার নয়, গানে পঙ্কজ মল্লিক হেমন্ত কুমার সেসব কিচ্ছু নয়। তার পরিচয় হলো সত্যদাসী নাতি, তবু জানি না কেন তাকেই ভালো লাগলো। রূপ বলে তেমন কিচ্ছু নেই, কিন্তু শান্ত ভদ্র শক্ত পুরুষকে আমি ওর মধ্যে দেখেছি। পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষকে আমি চাইনি, পাইও নি, তবু ওকেই ভালোবাসলাম। না দাদু, বেশি ফেললাম। কোন দিকে বাড়ি তো? হ্যাঁ রে। আচ্ছা শোন, তোরা যা, আমি পরে আসছি। এখন আবার কোথায় যাচ্ছিস? বাড়ি চল, না হয়তো দল করে মেট্রোতে চল। না রে, আমি একটা অন্য জায়গায় যাচ্ছি। এই দীপা শোন শোন, আমি না হয় তোর সঙ্গে যাচ্ছি, দরকার নেই, চল। কি জানি বাবা। বন্ধুদের সাথে আজ বাড়ি ফিরে যাচ্ছিলাম, হঠাৎ কি মনে হলো ওদের ছেড়ে এখানেই চলে এলাম। তাহলে চলো কিছু খাই, খুব খিদে পেয়েছে। সেই ভালো, আমারও খুব খিদে পেয়েছে। বলো কি খাবে? আজ আমি খাওয়াবো, সেটা দেখা যাবে, আগে তো খাই। আচ্ছা কথা বলছি, দোষ ধরো না। আমার মনে হয় আমাদের এভাবে দেখা না হয় ভালো। কেন, সেরকম কিছু হয়েছে? হয়নি, হতে পারে। এভাবে মিশলে তোমার বাড়ির ওরা কেউ আমায় ক্ষমা করবেন না। আগেও বলেছি অনেক পেয়েছি তোমাদের কাছে, আমার অপরাধ আর বাড়াতে চাই না আমি। তাছাড়া লাভও তো কিছু নেই দীপা। এতে লাভ ক্ষতির কথা আসে কি করে?
আসে, অসম্ভব তো সম্ভব হবে না দীপা। লাভ যখন নেই আমি যাই তাহলে। দীপান্বিতা চ্যাটার্জি, কিছু না বলেই চলে যাচ্ছ, একটিবার কাছে হলে না? সেই যে তোমাদের কি সব কথা আছে না, টাটা বাই বাই, দাদু তুমি কি সুইট, ক্লাস হচ্ছে? মুখখানি বর্ষার মেঘের মতো কেন ভাই, অপরাধ কি ঘটেছে কিছু? যাও ক্লাস করে এসো, বিকেলে দেখা হবে। দীপা, তোমার শরীর ভালো আছে? হ্যাঁ। ক্লাস হচ্ছে? দু একটা। বড় বেশি ঘোরাঘুরি করছো, রোজ বাড়ি ফেরো যখন তোমাকে খুব ক্লান্ত দেখায়। শান্ত হও দীপা, কাঁদলে মনের জোর কমে যায়। আমি জানি মনের মধ্যে কিছু একটা নিয়ে কষ্ট পাচ্ছ, আমায় বললে আমি সাহায্য করতে পারি তোমার। তবে একটা কথা কি জানো, তোমার বাবা নেই, দাদু ঠাকুমার যা কষ্ট তা মর্মান্তিক। আমরা কিছু করতে পারি আর না পারি, তারা কষ্ট পান এমন কাজ কখনো করব না। কাল থেকে আমি কলেজেও যাব না, কোথাও যাব না। সেই ভালো দীপা, আগে তুমি শান্ত দীপা, কোথাও যাব না। সেই ভালো, তোমার বিশ্রাম দরকার।